হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রাবণী আর আজকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা হয়তো অনেকেই জানেন আমি এখন বৃন্দাবনে আছি, মানে নিউ বৃন্দাবনে, যেটা আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়াতে আছে। তো কটা দিন আমরা এখন এখানেই আছি। তো আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, মানে আমাদের এখানে বৃন্দাবনের বাইরেটা কীরকম, কীরকম পরিবেশ, আর আজকে আমি শেয়ার করতে চলেছি ভেতরের দিকটা, মানে ভেতরের ঠাকুর আমি আজকে শেয়ার করব আর কীভাবে প্রসাদ দেওয়া হয় সব কিছুই। তো সঙ্গে থাকুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর তার সাথে তো আছেই ময়ূর, কারণ ময়ূর তো এখানে আনাচে কানাচে সব দিকেই দেখা যায়। তো ওটা আমি রাখবই অবশ্যই ভিডিওতে, আশা করছি আপনারা এনজয় করছেন। এটা হচ্ছে মন্দিরের মেন গেট, মানে এর ভেতরেই আছে রিসেপশন আর তারপরেই আছে মূল মন্দির। তো এখন মন্দিরের ভেতরে চলে এসেছি, চলুন আপনাদেরকে ভেতরটা একটু ঘুরে দেখাই। হয়তো বেশি কথা বলতে পারবো না, সব কিছুই আপনাদেরকে শেয়ার করব। এখন রিসেপশনে আছি আর এখান থেকেই দেখা যাচ্ছে ঠাকুরকে। তো এবার আমি ভেতরে যাব আর কি। এখন মন্দিরের ভেতরে একদম ঢুকে পড়েছি আর এই যে দেখুন কি সুন্দর ডেকোরেটেড গ্লাস দিয়ে সাজানো রয়েছে সিলিংটা, আর সানলাইট পড়ছে তার জন্য এত সুন্দর দেখতে লাগছে। মানে দিনের বেলায় এখানে লাইটের প্রয়োজন হয় না, ওই দিক দিয়ে সানলাইট আসে। প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা প্রভুপাদর মূর্তির সাথে। এখানে রয়েছে 6 জন গোস্বামীর মূর্তি, এনারা চৈতন্য মহাপ্রভু আর কৃষ্ণের মহাভক্ত ছিলেন। এখানে যত ঠাকুরের মূর্তি রয়েছে সব ঠাকুরের মূর্তিগুলোকে, মানে প্রতিবার আরতি করা হয় যখন, তখনই দেখি নতুন নতুন জামা কাপড় পরানো হয়। এখানে রয়েছে শ্রী নৃসিংহদেব আর প্রহ্লাদ মহারাজের মূর্তি। এখানে রয়েছে একটা সুন্দর রথ আর এই রথের মধ্যে দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণের সুন্দর একটা মূর্তিও রয়েছে। একটু পরে আরতি শুরু হবে আর তার জন্যই এখন ঠাকুরের বিছানাপত্র সব পরিষ্কার করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আপনাদেরকে আরতির ভিডিওটা পরে শেয়ার করব। এখানে এই যে তুলসী গাছটা দেখছেন, এই তুলসী গাছটা এখানে তুলসী দেবী রূপে পূজিত হয় আর প্রতিদিন নতুন নতুন তুলসী গাছ নিয়ে যাওয়া হয়। আমি একটু পরে আপনাদেরকে ওই তুলসী ঘরে নিয়ে যাব। ওয়েদার ভালো থাকলে প্রসাদটা কখনো বাইরেও দেওয়া হয়, আবার হলের ভেতরেও দেওয়া হয়। আজকের ওয়েদার খুবই ভালো, তার জন্য আজকে প্রসাদ বাইরেই দেওয়া হচ্ছে। ফাইনালি অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরাও প্রসাদ পেয়ে গেছি। এই যে
আজ প্রসাদে এইসবই ছিল, ভাত ডাল তরকারি। তো মন্দিরের ভেতর থেকে আমি বেরিয়ে এসেছি আর এখন আমি দাঁড়িয়ে আছি, মানে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে তুলসী ঘর। চলুন তুলসী ঘরটা একটু ঘুরে দেখায় আপনাদেরকে, আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে কত তুলসী গাছ ভেতরে রয়েছে। যেহেতু এখানে প্রচুর ঠান্ডা থাকে, মানে মাইনাস টেম্পারেচার থাকে, তার জন্য দেখুন তুলসী গাছগুলোকে একটা সুন্দর কাঁচের ঘরের মধ্যে রাখা হয়েছে আর এইভাবে জলের ব্যবস্থাও করা হয়েছে। চলুন হাঁটতে হাঁটতে আমি এবার মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আবার একটু বাইরের দিকে এসেছি। যদি আরো কিছু নতুন দেখতে পাই তো আপনাদের সাথে শেয়ার করব, তার জন্যই এলাম। বললাম না আনাচে কানাচে যেখানে তাকাবেন শুধু ময়ূরই দেখতে পাবেন। এই দেখুন আমার পাশেই একটা ময়ূর আছে আর ময়ূরের ডাক তো অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন। এই যে দেখুন এই যে ময়ূরগুলো ঘুরে বেড়াচ্ছে, এরা কিন্তু এক ফোঁটাও ভয় পায় না, মানে এদের কাছে চলে গেল ওরা জানে আমরা খুব সেফ থাকব, কেউ আমাদের কোনো ক্ষতি করবে না, তার জন্যই ওদের একদম কাছেও যাওয়া যায়। আর কাছে যাওয়ার সুবাদে দেখুন কি সুন্দর ছবিও তুলতে পেরেছি, পেখমও মিলেছে আমার জন্য। মানে এত একটা শান্তির জায়গা, এত শান্ত পরিবেশ যে এখানে আসলে পরে মনে হয় যেন পুরো দিনটাই এখানেই থেকে যায়। তো তার জন্যই আমরা আগেরবার তো এসেছিলাম, আগের বছরই এসেছিলাম, তো তখন আমরা মাত্র একদিনই ছিলাম, তো ওই জন্য আমাদের মনে হয়েছিল খুব কম সময়। তো ওই জন্য আমরা ভাবলাম যে এই বছরে আমরা যখন যাচ্ছি কয়েকটা দিন থেকেই যাব, তো তার জন্যই আর কি এখানে আছি কিছুদিন। আর এখন আমার স্কুলের স্প্রিং ব্রেকও চলছে, তো স্কুলও ছুটি, সেই সুবাদে থাকতেও পারছি। দেখুন বন্ধুরা, এতক্ষণ তো ময়ূর দেখাচ্ছিলাম, সোয়ান দেখালাম, মানে রাজহাঁস দেখালাম, এবার আপনাদেরকে হরিণ দেখাচ্ছি। কি সুন্দর তিনখানা হরিণ এখানে বসে বসে ঘাস খাচ্ছে। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে চ্যানেলটিকে শেয়ার করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য বাই।